আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অ্যাগ্রোটেক বাংলাদেশ থেকে আমি আব্দুস সামাদ বলছি। আজকে আমরা আসছি আমাদের এই করে দেওয়া পলিপন রেসওয়ে বটম ক্লিন ফিশ ফার্মে। আমার পিছনে যে প্রজেক্টটি দেখতেছেন, এই প্রজেক্টটি অ্যাগ্রোটেক বাংলাদেশের করে দেওয়া। এই বটম ক্লিন পলিপন রেসওয়ে সিস্টেম নিয়ে আমরা কয়েকটি ভিডিও ইতিপূর্বে আপলোড করেছি আমাদের চ্যানেলে। আজকে কালচার দেখানোর জন্য আসা অ্যাগ্রোটেক বাংলাদেশ এই প্রযুক্তিটা নিয়ে কাজ করে। বাংলাদেশে রেসওয়ে বটম ক্লিন সিস্টেম ছিল এর আগে, বাট পলিপন বটম ক্লিন রেসওয়ে সিস্টেমটা নিয়ে ফার্স্ট বাংলাদেশে অ্যাগ্রোটেক বাংলাদেশে কাজ করেছে। আমার পিছনে যে প্রযুক্তি দেখতেছেন, এটা হলো 24% একটা পলিপন বটম ক্লিন রেসওয়ে সিস্টেম। এটা এখন শোল মাছ কালচার হচ্ছে। তো এই জায়গা 45,000 শোলের পোনা ছাড়া হয়েছে, তার মানে আপনার 50 লিটারে 1 কেজি, এর চেয়েও নিচে এটা ঘনত্ব দেওয়া হয়েছে। তো এই ঘনত্ব দেওয়ার কারণ হলো, বা এই ঘনত্ব দিতে পেরেছে এই কারণে, কারণ এই জায়গা আমরা যেই কাজটি করেছি, আপনারা দেখেছেন উপরে প্যাডেল হুইল এয়ারেটার সেট আপ করা আছে। তো প্যাডেল হুইল এয়ারেটার মূলত হলো ময়লাটাকে মিডিলে নেয়, মাঝে নেওয়ার পরে মিডিলে একটা পাম্প দেওয়া আছে, বটম ক্লিন একটা পাম্প দেওয়া আছে, সেই পাম্প দিয়ে ময়লাটাকে আউট করা হয়। কিন্তু এই ময়লা আউট এই ব্যাপারটা তো বটম ক্লিন করলে করতেই হয়, বাট এছাড়া যে কাজটা আমরা এই জায়গা করেছি সেটা হলো যে আমরা এই জায়গা ডিফিউজার দিয়েছি। দেখেন যে পানির বুদবুদ করতেছে, এটা হলো ডিফিউজিং হচ্ছে। আমরা এই ডিফিউজার দিয়ে শুধু রোজগোলার দিয়ে এয়ারেশন দিচ্ছি এটা না, আমরা এই জায়গা অক্সিজেন জেনারেটর রেখেছি, যার কারণে অক্সিজেন রোজগোলারের মাধ্যমে সাপ্লাই হচ্ছে, যার কারণে এই জায়গাটায় আপনার অক্সিজেনের লেভেলটা পার লিটারে 8 মিলিগ্রামের উপরে আছে, যার কারণে অধিক ঘনত্বে আমরা মাছ এই জায়গায় চাষ করতে পারতেছি। আর একটা বিষয় হলো অ্যামোনিয়া কন্ট্রোলের জন্য যেই প্রসেসটা করা দরকার সেটা আমরা করেছি, যে বটম ক্লিন করে আমরা যখন অ্যামোনিয়াটা বেড়ে যায় কিছু পানি আউট করে দেয় এবং কিছু প্রসেস এই জায়গায় করি, যার কারণে এটা কন্ট্রোলে চলে আসে। তো দর্শক, আমাদের দেশে বটম ক্লিন পদ্ধতি আছে কম বেশি, বাট পলিপন বটম ক্লিন দেখতেছেন যে টোটাল পুকুরটা লেমিনেটিং করা, এইভাবে জিও মেমব্রেন দিয়ে লেমিনেটিং করা পুকুর বাংলাদেশে এসে যেটা অ্যাগ্রোটেক বাংলাদেশ করে দিয়েছে। তো দর্শক, আমাদের দেশেও হয়তো কিছুদিন পরে ভেনামি চিংড়ি চাষ শুরু হয়ে যাবে। ভেনামি চিংড়ি চাষ করতে হলে অবশ্যই আপনার পুকুরটাকে বা আপনার পনটাকে এইভাবে লেমিনেটিং করতে হবে। তো সেই লেমিনেটিং করে তারপরে আপনার ভেনামি চিংড়ি চাষ করতে হবে এবং সেই জায়গায় কিছু টেকনোলজি অ্যাড করতে হবে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় ভেনামি চিংড়ি চাষ হচ্ছে, ভিয়েতনাম থাইল্যান্ড ইন্ডিয়ার দিকে তাকাই তাহলে তারা ভেনামি চিংড়ি চাষ করে। ভেনামি চিংড়ি চাষ করতে হলে অবশ্যই সেটা লেমিনেটিং করে এই পলিপন বটম ক্লিন সিস্টেম করা হয়। আমাদের কন্ট্রোল প্যানেলটা ওই সাইডে দেখতেছেন, ওই সাইডে আমাদের কন্ট্রোল প্যানেল রুম আছে, সেই রুমে আমাদের ওজন জেনারেটর, অক্সিজেন জেনারেটর, রুজ বুলার, কন্ট্রোল প্যানেল, বাকি যা কিছু আছে সব কিছু ওই জায়গায় আমাদের আছে। আর এই এয়ারাটারগুলো, প্যাডেল হুইল এয়ারাটারগুলো আমাদের পুকুরে বসানো আছে, কারণ ময়লাটাকে বের করার জন্য। মিডেলে যে আমাদের পাম্পটা দেওয়া আছে, সেই পাম্প থেকে পানিটা এই যে লাইনটার মাধ্যমে আমাদের এই জায়গা আসে, এই জায়গা থেকে পানিটা আউট হয়, কারণ আমরা এই পানিটাকে আমরা বটম ক্লিন করি, বটম ক্লিন করে আমরা এটা আনি, এটার মাধ্যমে আমাদের আউট হয়ে যায়।